এত সুন্দর ছবি চিত্রকলার মাধ্যমে আপনার 14 নম্বর ওয়ার্ডে একটি ওয়ালে ফুটিয়ে তোলা হলো, ভোটের আগে কি প্রতিক্রিয়া, কি বলবেন? আমি এটাই বলবো, এটা একমাত্র আমার এখানে এই বাড়ির অনার যে আছে ওনার হেল্পে দিয়ে এখানে আটশা তোলা হচ্ছে আমার। ওনার এটা প্রেম আমার জন্য, উনি আমার নিজে ওয়ালে আমার আটশা করছে। আর এই আটটা যা হয়েছে এত সুন্দর, আমি নিজেই বিলিভ করতে পারছি না এত সুন্দর আমার আটটা হবে। এই একমাত্র আমার আমার মনোজদা করছেন এই আটটা, এত সুন্দর লাগছে দেখতে কি আমি নিজেই বলতে পারছি না এত সুন্দর করে এই আটটা হয়েছে, একমাত্র ওনার জন্যই হয়েছে। আমি ওনাকে খুব থ্যাংকস বলছি এই আটটা কর, এই আটটা উনি আমার যা তুলেছেন এখানে। আর একমাত্র সব আমার ভাই বোনের সহযোগিতা যা ওনা এখানে বসে এই এই প্রেম এই ভালোবাসা আছে ওনাদের এখানে বসে ওরা সবাই আমার আটটা যা আটটা হচ্ছে ওখানে সবাই আমার এত সুন্দর করে এখানে বসেছেন আমার সাথ দিচ্ছে আর এই আটগুলো মানে হচ্ছে। তেজপুর জুড়ে আপনি প্রত্যেক তৃণমূল কংগ্রেসের কর্মীদের তাদের ছবি শিল্পকলা চিত্রকলার মাধ্যমে ফুটিয়ে তুলছেন, আপনার নিজের কতটা আনন্দিত? আমি তো খুবই আনন্দিত যে আমার শিল্পকলাকে আমি সব জায়গায় দেখাতে পারছি এবং তার দরুন মা মাটি মানুষ মমতাদি ওনার কিছু কাজ করেও আমি চলতে পারছি এবং আমার শিল্পকলা তো খুবই আনন্দিত যে শিল্পকলা চারিদিকে ছড়াচ্ছে। কতদিন ধরে যুক্ত এই শিল্পকলার সাথে? 30-35 বছর। আপনি বিভিন্ন বাইরে ছবি আঁকতে যান? শুধু ছবি আঁকা না, আমি আর্ট লাইনের অলরাউন্ডার, আমি মডেল, স্কাল্পচার, ঠাকুর, প্যান্ডেল, থিমের প্যান্ডেল, তারপর পোর্ট্রেট ছবি, বিয়েবাড়ির তত্ত্ব, কোণে সাজানো, এভরিথিং আর্ট লাইনে ধরি, যে কোনো মেটেরিয়ালস দিয়ে মডেল করা, পোর্ট্রেট ছবি করা, সিনারি করা, সব রকমই কাজ করি। আপনার নাম? মনোজ মজুমদার। চিত্রকলার যে ছবি ফুটিয়ে তুলেছে কি বলবেন? প্রথমে আমি খুবই অনেক বড় ধন্যবাদ জানাই যে আর্টিস্ট শিল্পী যিনি, উনি যে এইভাবে কষ্ট করে সারা দিন দাঁড়িয়ে খেটে খেটে যে ছবিটাকে তুলে ধরেছেন আমি নিজেই অবাক, আমি নিজেই বুঝতে পারছি না কি এরকম আর্টিস্ট হয়। আমার লাইফে এটা একটা নতুন একটা দিশা, নতুন দিক যে এত ভালো একটা সুন্দর আঁকাটা এক। আর দ্বিতীয় তার সাথে আমাদের ওয়ার্ডে আমাদের কর্মীবৃন্দ যত স্বতঃস্ফূর্তভাবে যেভাবে কাজগুলো করছেন, মলিদি আছে, মৌসুমিদি আছে, পিঙ্কির আছে, মহিলারা আছে, আর অনেক ইয়াং জেনারেশন ছেলেপেলে আছে, প্লাস সবথেকে বড় কথা এখানে লোকালে যেখানে আমি এই ওয়ালটা লেখাচ্ছি প্রত্যেকটা বাড়ি থেকে সবাই উৎসাহ নিয়ে এখানে দাঁড়িয়ে আমাদের সহযোগিতা করছেন এবং আমাদের উৎসাহটা বাড়াচ্ছেন। এটা আমি খুবই গর্বিত যে আমাদের পাড়ার লোকেরা এভাবে আমার পাশে দাঁড়িয়ে আমাকে সহযোগিতা করছে। Oh, so does that.